ওয়েলকাম টু মাই চ্যানেল মিলুর মুক্ত আকাশ। আমি মিলু, আমি আজকে এসে গেছি অসাধারণ একটি রেসিপি নিয়ে। তো দেখো, শীতকাল এলেই আমাদের বিভিন্ন রকম খাওয়ার ইচ্ছে হয়। তো কোনো দিন যদি শীতকালে ইচ্ছে করে একটু বিরিয়ানি খাওয়ার, কিন্তু বাড়িতে মাংস নেই, তাহলে কি আমরা বিরিয়ানি খাবো না? আর বিরিয়ানির যেসব জিনিস লাগে সেসব কিছুও নেই, তাহলেও কিন্তু বিরিয়ানি খাওয়া যায়। তো আজকে আমি সেরকমই একটি রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমার কাছে মাংস নেই, কিন্তু ফুলকপি আছে, আর আছে ডিম, আর আছে আলু। তো এগুলো দিয়েই আমি আজকে বানিয়ে ফেলবো একটি সুস্বাদু বিরিয়ানি। তো বন্ধুরা, দেখে নাও আমার কী কী লেগেছে এখানে। তো আমি একটু ঘি নিয়েছি, আর একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। তাতে গোটা গরম মশলা, তেজপাতা, জৈত্রী আর ঘি দিয়ে ভালো করে জলটা ফুটতে দেব। তারপরে বিরিয়ানির চালটা ধুয়ে নিয়ে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এবার 70% রান্না হয়ে গেলে ভাতটা আমি নামিয়ে ঝরঝরে হতে দেব। এবার আমি একটি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু বেরেস্তা ভাজা করে নেব, কারণ বেরেস্তা ছাড়া ঠিক বিরিয়ানিটা মানায় না। তো দেখো, আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। ফুলকপিও নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি, আর আলুও কষে নিয়েছি। ডিমগুলো তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এবার যা যা আমার মশলা ছিল বা তোমাদের কাছে যা কিছু বাড়িতে মশলা থাকবে, সেটা দিয়েই সুন্দর করে একটি মশলা কষিয়ে নেবে, আর ফুলকপিটা দিয়ে সুন্দর করে নেড়ে নেবে। এবং সুন্দর দেখো, আমার রান্নাটা ফুলকপি হয়ে গেছে। এবার সামান্য গরম মশলা ছড়িয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। আমি কিন্তু আজকে প্রেসার কুকারেই বিরিয়ানি রান্না করব, কারণ আটাবেলার অত সময় আমার নেই যে হাঁড়ির চারধারে আটা ঢাকা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো প্রেসার কুকারে ফার্স্টে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি, তারপরে কিছুটা ভাত ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেখো, আবার একটু ওই দুধের মধ্যে আমি সামান্য একটু হলুদ মিশিয়ে রেখেছিলাম, কারণ আমার কাছে জাফরানও নেই, তো আমি কী করে কালার আনবো? তো তাই আমি দুধের মধ্যে সামান্য একটু হলুদ মিশিয়ে রেখেছিলাম। এবার আমি দেখো, ডিম সিদ্ধ, আলু কষা আর ফুলকপি, রান্না করা ফুলকপিটা দিয়ে দিলাম, যেভাবে আমরা বিরিয়ানি সাজাই। আর একটা মশলা আমাকে দোকানে দিয়েছিল, ওটা আমি ফার্স্টেই ভিডিওতে দেখিয়েছি, ওই মশলাটা গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবার কিছু চাল দিয়ে তার মধ্যে সামান্য একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। এইভাবে পরপর করে আমরা লেয়ার বানিয়ে যেভাবে বিরিয়ানিটা আমরা সাজাই সেভাবে সাজিয়ে নেব। আর আমি কিন্তু আজকে একটু ধনে পাতা দিয়েছি, কারণ শীতকালে একটু ধনে পাতার ফ্লেভার হলে আর কিচ্ছু লাগে না। তো দেখো, এরপরে আমি ওপর থেকে আবার ওই হলুদ মেশানো দুধটা ছড়িয়ে দেব। খুব সুন্দর একটা কালার কিন্তু এভাবেই এসে যাবে। তো এভাবে দেখো, আমি কুকারটা লাগিয়ে দিলাম, আর আমি একটুখানি ঘি তার ওপর থেকে আবারও ছড়িয়ে দিয়ে ভালো করে কুকারটা লাগিয়ে দিয়েছি। এবার দেখো, যাতে আটা না লাগে সেজন্য আমি একটা কাগজ দিয়ে কুকারের সিটির মুখটা কিন্তু আটকে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি কিন্তু রেডি। তাহলে মাংস না থাকলে কি বিরিয়ানি খাবো না? তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য।